কয় মিনিটে জান্নাত? এক মিনিটে জান্নাত, 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 কয় মিনিটে জান্নাত? কয় মিনিটে জান্নাত? কি পড়লে কতবার? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয় নামাজের পরে? এক মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? এক মিনিটে কি? এক মিনিটে কি? আল্লাহ নবী বলেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। কয়টা? কয়টা? রাসূল বলেন, এক নম্বর আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বে সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। রাসূল বলেন, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার আল্লাহ নবী বলেন, ওয়াদালিকা ইয়াসির, এটা বড় সহজ, ওমাই ইয়ামাল বিহিমা কালিল, তবে কারণে ওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। আল্লাহ রাসূল বলেন, ওয়াদালিকা খামসুনা ওয়া মি'আতুন বিল লিসান, এভাবে জবানে হবে মোট 150 বার, জবানে হবে প্রতিদিন 150 বার, মিজানে উঠবে 1500 বার। মিজানে কত বার? একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 540,000 বার, 20 বছর হবে 1,40,000,000। 9:46 বাজে, 9টা কত? 9টা 44, 9টা, সব চোখ বন্ধ করেন, এ টু জেড ছোট বড় মহাব্বতের সাথে, এক নিঃশ্বাসে একবার ধ্যানের সাথে, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কয়টা বাজে শুরু করছি এখন? কয়টা বাজে? 1 মিনিটে জান্নাত, এক মিনিটে জান্নাত, এক মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? কয় মিনিটে জান্নাত? এক মিনিটে জান্নাত, 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 কয় মিনিটে জান্নাত? কয় মিনিটে জান্নাত? কি পড়লে কতবার? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয় নামাজের পরে? এক মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? এক মিনিটে কি? এক মিনিটে কি? আজ থেকে পড়বো তো,
বলবেন হুজুর এতবার পড়ালেন কেন? ওরা যেই প্রয়োজনে একটা মার্কার কথা এক লক্ষ বার বলে, আমি ওই প্রয়োজনে এতবার বলেছি। একটা মার্কা কয়বার বলে? যেমন আপনাদের চেরাগালি সাহেব খন্তি মার্কা নির্বাচন করতেছেন, চেরাগালি ভাই খন্তি মার্কা, চেরাগালি ভাই খন্তি মার্কা, চেরাগালি ভাই খন্তি মার্কা, পুরো গ্রামবাসী জানে চেরাগালি ভাইয়ের মার্কা খন্তি, কি বলেন? আচ্ছা এই কথাটাকে কতবার বলতে হয়? পুরো এক মাসের নির্বাচনে কতবার বলে বলেন না? পুরো গ্রামের প্রতিটা মানুষ জানে কিনা? এরপর এতবার বলে কেন? ওরা বলে যেই প্রয়োজনে, আমিও বলছি সেই প্রয়োজনে। ওরা বলে যেন আপনারা সবাই জানেন, আমিও বলছি যেন আপনারা সবাই জানেন। এক মিনিটে জান্নাত, এক মিনিটে জান্নাত, দশ বার সুবহানাল্লাহ, দশ বার, দশ বার। আচ্ছা এবার বলেন তো সবকটা এবার কেমন হলো? এবার আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় যদি কোন মুসলমান ৩৩ বার সুবহানাল্লাহ পড়ে, ৩৩ বার আলহামদুলিল্লাহ পড়ে, ৩৪ বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। ৩৩, ৩৩, ৩৪, ৩৩, ৩৩, ৩৪ বলেন মোট কতবার হলো? ১০০ বার। আবার বলেন কতবার? ৩৩ যোগ ৩৩ যোগ ৩৪ সমান সমান কতবার? এবার ফজরে ১০০ বার, জোহরে ১০০ বার, আসরে ১০০ বার, মাগরিবে ১০০ বার, আয়েশা ১০০ বার, কতবার? এবার ঘুমাবার সময় ১০০ বার, কতবার? ৬০০ বার। মুখে বলবো ৬০০ বার, মিজানে উঠবে ৬০০০ বার। আগে হলো ১.৫০০০ বার, এ ৭.৫০০০ বার। সুবহানাল্লাহ, ৭.৫০০০ টাকা যদি কেউ প্রতিদিন জমা করে এই মানুষটা কেমন হয়? ৭.৫০০০ টাকা বেতন একটা লোকের, এই মানুষটা কেমন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আসেননি কেউ ৭.৫০০০ টাকা একদিনে বেতন? একজনও নাই? হ্যাঁ কি কয়? কি অথচ রসুল বলেন ৭.৫০০০ তাসবি প্রতিদিন তোমার এখানে উঠানো হবে। এবার বলুন তো ৭.৫০০০ তাসবি যদি প্রতিদিন এখানে উঠে যায়, এই মানুষটা কতটা বড় লোক হয়ে হাশরের ময়দানে উঠবে? এখানে নড়ে কি? তার মোবাইল নড়ে নাকি? কোথাও আরে না, টেবিলে তো টেবিলও নড়ে, এটা হবে কেন? নিচে কি বাঁশের সাথে লাগিয়ে রয়েছে? এতক্ষণ শিখলাম এক মিনিটে জান্নাত, এবার শিখবো তিন মিনিটে জান্নাত, তিন মিনিটে জান্নাত, এবার শিখবো তিন মিনিটে গুনাহ মাফ, তিন মিনিটে গুনাহ মাফ। সকালে ১০০ বার, ফজরে ১০০ বার, জোহরে ১০০ বার, আসরে ১০০ বার, মাগরিবে ১০০ বার, আয়েশা ১০০ বার, রাসূল বলেন গুনাহ মাফ। আসেনি হাদিস? আসেনি? গুফরা লাহু ওয়ালাউ কাসুরাত, রাসূল বলেন তোমাকে মাফ করে দেওয়া হবে তোমার গুনাহ যত বেশি হোক না কেন। তাহলে তিন মিনিটে গুনাহ মাফ, তিন মিনিটে গুনাহ মাফ, তিন মিনিটে গুনাহ মাফ, জোরসে বলো। আবার বলেন, বুড়ো বলেন, জওয়ান বলেন, ছাত্র বলেন, ওরা যদি বলতে পারে বুড়ো বলেন খুনতি, জওয়ান বলেন খুনতি, ছাত্র বলেন খুনতি, আমি বলবো তিন মিনিটে গুনাহ মাফ, তিন মিনিটে গুনাহ মাফ, তিন মিনিটে গুনাহ মাফ, তিন মিনিটে গুনাহ মাফ, তিন মিনিটে গুনাহ মাফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ওদের মিথ্যা কথাটা যদি এত লাখবার বলতে পারে, আমি রাসূলের সত্য কথাটা দু চারবার বলতে পারবো না কেন? ওরা মিশা কথা বলতে 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 মিশা কথাগুলো আমাদের কলিজায় বসে গেছে, আর আমরা আমাদের রাসূলের সত্য কথাগুলো না বলতে না বলতে এতটা সত্য কথা মুসলমান জানে না। কি বলেন, বাস্তব না বাস্তব? ফজর পড়ে সুবহানাল্লাহ 33 বার, আগে ছিল কতবার? 10 10, এটা করবো তো ইনশাল্লাহ। এরপরে দ্বিতীয় সবক 33 33, বলেন 33 33, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়ামান ইউদলিলহু ফালা হাদিয়ালাহ ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكله قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم